একবার আপনি স্বাধীন, আপনি যা ইচ্ছা তাই বলুন সফট স্কিলস নিয়ে আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে। এক মিনিটে কি বলতে চান আপনি? একটাই কথা বলতে চাই, সেটা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ আল কোরআন। পৃথিবীর সমস্ত গ্রন্থ একটু চেঞ্জ হলে, স্ক্র্যাচ হলে, অবিকল না থাকলেও পবিত্র কোরআন প্রত্যেকটা জাতি এই মান্য করে এবং আমেরিকান লাইব্রেরিতে প্রথম ক্যাটাগরিতে ক্যাটাগরিয়াইজ বইয়ের মধ্যে প্রথম যে বুকসটা সেটা হচ্ছে আল কোরআন। এই আল কোরআনকে সব ধর্মের মানুষের রেসপেক্ট করে গবেষণা করার জন্য আমি বলি পবিত্র কোরআনের আল্লাহ রসুলের কাছে প্রথম যে শব্দটা, প্রথম যে আয়াতটা এসেছিল সেটা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, অর্থাৎ ইকরা হচ্ছে পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তো আমি বলবো নেভার স্টপ লার্নিং, অলওয়েজ ট্রাই টু লার্ন। আপনার লার্নিংটা যেদিন শেষ হয়ে যাবে না, মন থেকে মনে করবেন সব কিছু জেনে ফেলছে, সেদিন আপনার মৃত্যু হবে, এই পৃথিবীতে থাকার আর স্বাদ আর জাগবে না। সো যে স্কিলই শিখুন, সফট স্কিল বলেন, হার্ড স্কিল বলেন, আপনার লার্নিং ক্যাপাসিটি রাখেন, এটাও ইটসেলফ ইজ এ সফট স্কিল। আপনি জীবনে কোনোদিন আপনি অমরত্ব লাভ করবেন, আপনি পড়ুন, জ্ঞান বাড়ান। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জ্ঞান অর্জন করার জন্য সুদূর চীন দেশেও যাও, এটা দূরবর্তী স্থান বুঝিয়েছে, কারণ কি কষ্ট করায় হলেও যাও। আর এখন তো গুগল ইউটিউব আসার কারণে স্যারদের মতো মানুষ এখানে প্ল্যাটফর্মে আসছে, তো এটা তো আমাদের জন্য বড় পাওয়া। আমি বলবো নেভার স্টপ লার্নিং, ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, আল্লাহ বলেছেন তোমরা পড়ো, পড়ো, প্রথমেই পড়ো, না পড়ে আপনারা বুদ্ধিজীবী, সমাজসেবক, লিডার, মোটিভেটর, কমিউনিকেটর হতে যান যায় না, প্লিজ। এই যে দু একটা ইউটিউব ভিডিও দেখে, ওয়েবিনারে অ্যাটেন্ড করে নিজেকে নিজে কুতুব সাজা, নিজেকে নিজে বুজুর্গ বানিয়ে ফেলা, নিজেকে নিজে স্পেশালিস্ট নাম দিয়েন না, বাট স্টাডি, পড়েন, জানেন, শিখেন, দেন ইকরা, প্রথমেই পড়েন, পড়ার পরে নিজেকে আবিষ্কার করেন। নো দাই সেলফ, আল্লাহ রসুল বলেছেন নো দাই সেলফ, সক্রেটিস বলেছেন জ্ঞান গুরু নো দাই সেলফ, ইফ ইউ ডিসকভার ইউর সেলফ ইউ হ্যাভ টু রিড অ্যান্ড রিড অ্যান্ড রিড, দ্যার ইজ এ নো এন্ডিং উইদাউট রিডিং। আমার একটাই কথা, আপনারা পড়ুন। আর আরেকটা মেসেজ আমি দিতে চাই, পড়াশোনা তো সবসময় করেছি আমরা পরীক্ষা পাশের জন্য, এই কোভিড আমাদেরকে শিখিয়েছে পরীক্ষা পাশ ছাড়া পড়ার জন্য। আজ তো পরীক্ষা পাশের কোনো টেনশন নাই, পরীক্ষা দেওয়ার কোনো চিন্তা নাই, এখন আপনার ক্যারিয়ার ডেভেলপ করেন, এক্সেল স্কিল বাড়িয়ে ফেলেন, কম্পিউটার প্রোগ্রাম স্কিল বাড়িয়ে ফেলেন, গ্রাফিক্স ডিজাইন শিখে ফেলেন, আপনি কম্পিউটার হার্ডওয়্যার শিখে ফেলেন, সফটওয়্যারের কাজ শিখে ফেলেন। এখন তো পরীক্ষা পাশের সময় ক্লাসে যেতে হচ্ছে না, আপনি স্কিলগুলো ঘরে বসে শিখেন না, বিভিন্ন ওয়েবিনারে ইউটিউব ভিডিও দেখেন না, কোর্সেরাতে বিভিন্ন ফ্রি কোর্সগুলো করেন না, এই ধরনের রিসোর্সগুলো আগে তো ছিল না, এখন তো আছে। আপনার শুধু একটা আইফোন নেবেন, একটা স্মার্টফোন নিয়ে শুধু ফেসবুক আর ইউটিউব চ্যাটিং করবেন, আপনি পাবজি খেলবেন, আপনি আরও কত ধরনের খেলা আছে এগুলো টাইম নষ্ট করবেন, আউটপুট প্রোডাক্টিভ কী আসবে? আমি এই ভিডিওটা সবাইকে ভাইরাল করার জন্য অনুরোধ করব, যে বিশেষ করে গার্ডিয়ানদেরকে আমি একটাই অনুরোধ করবো, তানভীর স্যারের মাধ্যমে আজকে প্ল্যাটফর্মে আজকে আপনাদের বাচ্চাদেরকে গ্রাফিক্স ডিজাইন শিখিয়ে ফেলুন, আপনার ডিজিটাল মার্কেটিং শিখিয়ে ফেলুন, অনলাইন ফ্রিল্যান্সিং শিখিয়ে ফেলুন, আজকে তাদেরকে আপনার ইংলিশ স্পিকিংয়ের জন্য পাঠিয়ে দিন, বিভিন্ন কোচিং সেন্টারে অনলাইন থেকে শিক্ষা গ্রহণ করার জন্য বলুন। আপনি এই সময়টা হাতছাড়া করবেন, এই সময়টা আমাদের না জানি, এই করোনাকে পজিটিভলি যদি নেন এটা আমাদের জন্য একটা আশীর্বাদ, আবার অনেক আমাদের জন্য এটা আবার আশীর্বাদ নাও। আমি এই এই সময়ের মধ্যে ছয় মাস আমি ওয়ার্কিং ফ্রম হোম, আমি প্রায় 10-15টা ওয়েবিনারে 10-20টা কোর্স আমি কমপ্লিট করেছি, আমার চাকরির পাশাপাশি আমি রাত জেগে জেগে কোর্সগুলো কমপ্লিট করছি, কারণ আমি জানি লার্নিং আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। লার্নিং ছাড়া, এই নলেজ অর্জন ছাড়া, অ্যাকোয়ারিং নলেজ ছাড়া আমার আমি কোনো জায়গায় আমার নিজেকে আমি মোটিভেট বা নিজেকে আমি ডেভেলপ করতে পারবো না। সো আপনার লার্নিংটা কোনো শেষ করবেন না, আর নিজেকে একটু প্রোডাক্টিভ খাতে নিজেকে ফেসবুক ইউটিউবে সময় না করে নষ্ট না করে এটাকে প্রোডাক্টিভভাবে ইউজ করেন, ফেসবুকটাকে ভালোভাবে ইউজ করেন। তানভীর স্যার করছে ম্যান পাওয়ার ডেভেলপমেন্টের জন্য, আমি করছি ম্যান পাওয়ার ডেভেলপমেন্টের জন্য, আপনার কোয়ালিটি কিছু বানান না। আপনি টিকটক সেলিব্রিটি, ফেসবুক সেলিব্রিটি ওই কী করবেন? এটা যদি একদিন বন্ধ হয়ে যেত আপনি তো কি, আপনি হিরো থেকে জিরো হয়ে যাবেন। এমন কোনো স্কিল হাতে রাখেন যে স্কিলটা আজীবন কাজ করবে, ইউটিউব না থাকুক, ফেসবুক না থাকুক, আমরাই দুনিয়াতে থাকবো, আমাদেরকে চলতে হবে, রুটি রোজগার করতে হবে, তখন আমার স্কিলটা যেন কাজ করে। আমাদের প্রবাস চিন্তা, বড় চট্টগ্রামের মানুষদের একটাই চিন্তা যে বড় হলে বাইরে পাঠিয়ে দেবো, তো বাইরে পাঠিয়ে কি করবেন, কোন কাজগুলো করবেন? সফট স্কিল, হার্ড স্কিল ডেভেলপ করে যান, ওখানে ভালো কিছু করতে পারবেন, আমাদের বৈদেশিক মুদ্রা আর রিজার্ভ আরও বাড়বে, আমাদের সম্মানিত সম্মানজনক পোস্টে কাজ করবে, হার্ড লেবার থেকে ভালো ভালো জবে কাজ করবে আমাদের। এই আশা, এই প্রত্যাশা, এই সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখছি, এই আশা প্রত্যাশা রেখে আজকের এই প্রোগ্রামে স্যারের এই অসংখ্য সুন্দর অরিন্দ সুন্দর প্রোগ্রামের এবং স্যারের প্রতিষ্ঠান এবং স্যারের দীর্ঘায়ু, স্যারের পরিবারের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু, স্যারের আরও যেন আমাদেরকে সার্ভ করতে পারেন, ন্যাশনকে সার্ভ করতে পারেন। অনেকগুলো অপরচুনিটি মিস করে বাংলাদেশে থেকে গেছেন, আমরাও থাকি, আমরা হোম সিক, গ্রিন সিক, চট্টগ্রাম ছেড়ে বাংলাদেশ ছেড়ে যেতে পারি না, বারবার ফিরে চলে আসি বাংলাদেশে, পারছি না, কেন এক নারীর টান জানি না। আমার দেশ তো ইউরোপ আমেরিকা তো আমার না, আমি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে যাবো, আমি তো সে পাসপোর্ট ওরিজিন লেখা থাকবে বাংলাদেশি, আমি আই
প্রাউড টু বি এ বাংলাদেশি। এই বাংলাদেশের জন্য মাটিতে যেন আল্লাহ পাক আমার শেষ নিদ্রাটা যাপন করার সুযোগ দান করে, এই দেশের মাটি নিয়ে এই দেশের মাস কমিউনিটিকে নিয়ে যেন আমরা এগিয়ে যেতে পারি, একটা সুন্দর সোনার বাংলা আমরা যেন গঠন করতে পারি। স্যার অনেক ধন্যবাদ এই প্ল্যাটফর্মের জন্য। অনেক 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 ধন্যবাদ মিস্টার সাদি, আপনি তো অনেক চমৎকার কথা বলেছেন। আমাদের অডিয়েন্স যদি আসলে খুব মনোযোগ দিয়ে শুনে এবং কাজে লাগায় তাদের তো জীবন পরিবর্তন হয়ে যাবে। আমরা আপনাকে এরকম বারবার চাই আমাদের সাথে, গ্রিন সোসাইটি বাংলাদেশের সাথে চাই, উদ্যোক্তা ফোরামের সাথে চাই। আপনি আমাদেরকে আরো সময় দিবেন, আমাদের সাথে থাকবেন সব সময়, এটা আপনার কাছে প্রত্যাশা করি। প্রি অডিয়েন্স, আপনারা যারা আমাদের সাথে ছিলেন, যারা শুনেছেন, অবভিয়াসলি অনেক কিছু আপনারা শিখেছেন আজকে, আমি বিশ্বাস করি। শুধু আমিও আপনাদের কাছে অনুরোধ করতে চাই যে একটা